বিগত 4 মাস বেতন মেলেনি, মেলেনি বোনাস, জমা পড়েনি পিএফ, মেলেনি ইএসআই কার্ড, এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে বিদ্যুৎ দপ্তরের খাতড়া ডিভিশনের দ্বারস্থ হলেন বারিকুল ও রায়পুর সাবস্টেশনের কর্মীরা। নেতৃত্বে ছিলেন সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন মাহাতো। ওই 2 সাবস্টেশন কর্মীদের তরফে জানানো হয়েছে ঠিকাদার সংস্থার মাধ্যমে আমাদের নিয়োগ হয়েছে, ওই ঠিকাদারি সংস্থাই আমাদের বেতন দেয়। বিগত 4 মাস আমরা কোনো বেতন পাইনি, 11 মাস পিএফ এর টাকা জমা পড়েনি, এমনকি এসআই কার্ডও হাতে পাইনি। বারবার সংশ্লিষ্ট ঠিকাদারকে বেতনের কথা বললেও তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এই অবস্থায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হয়েছেন। এবার সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। শুধুমাত্র বেতন 4 মাস ধরে বেতন পায়নি, 4 মাস ধরে বেতন পায়নি, প্লাস হচ্ছে পিএফ 11 মাস ধরে কোনো পিএফ এখনও জমা হয়নি। আমাদের মোবাইলে যে মেসেজ আসে তাতে করে কোনো পিএফের মেসেজ আমরা পাইনি, আজ 11 মাস ধরে পিএফটা পড়ে আছে। আর ইএসআই কার্ড যে দেওয়ার কথা, আমাদের বেতনের থেকে যে ইএসআই টাকা কেটে নিচ্ছে, তার এখনও পর্যন্ত কোনো ইএসআই কার্ড আমরা হাতে পাইনি। এর আগে অনেকবার এ ব্যাপারে জানিয়েছি, তার রিসিভ কপিও আছে আমাদের হাতে। কত বছর কাজ করছেন? কাজ করছি বারিগুলো সাবস্টেশনে 4 বছর মতো কাজ করতাম। হ্যাঁ, মেনটেন্সে বেতনের সমস্যা কি দীর্ঘদিনের সমস্যা? হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, দীর্ঘদিন ধরে এই কন্ট্রাক্টর মারফত কাজ হচ্ছে, কন্ট্রাক্টর ঠিকমতো বেতন দিচ্ছে না, যাকে যেমনভাবে হুমকি টুমকি দিয়ে ইয়া করে, মানে বেতনটা কন্ট্রাক্টরের মাধ্যমে হয়। আপনারা যখন বেতন পান না, কন্ট্রাক্টরকে বলেন, কন্ট্রাক্টর কি বলেন? দেখছি, করে দেবো, চেষ্টা করছি, আমিও বিল পাইনি, বিল পালে হয়ে যাবে। আমরা লাইন মেনটেন্যান্স, বারিকুল 33/11 KV সাবস্টেশনে মেনটেন্যান্সে কর্মী। আমরা দীর্ঘদিন ধরে পেমেন্ট পাতি পাই নাই, 4 মাস ধরে, তাই বেতন পাতি দেয় নাই, পিএফ ইএসআই মেডিকেল এগুলো কোনো কিছুই দেওয়া হচ্ছে না 4 মাস ধরে। আর আগের অনেকবার এরকম দরখাস্ত দিয়েছি, পিটিশন, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তোরা হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে বেতনটা ঠিকঠাক মাসে হয় দেওয়া হয়, এটাই আমাদের। তার আবার আন্দোলন চলিয়ে যেতে হোক সামনের দিকে। উপস্থিত সিআইটিইউ বাঁকুড়া জেলা কমিটির সদস্য মধুসূদন মাহাতো বলেন, বারিকুল ও রায়পুর সাবস্টেশনের 38 জন ঠিকাকর্মী 4 মাস বেতন পায়নি, পায়নি অন্যান্য সুযোগ সুবিধাও। এদের প্রত্যেকের সংসার আছে, এই কর্মীদের ওপর নির্ভর করে ওই 2 ব্লকের বিদ্যুৎ পরিষেবা, সহ্যের সীমা অতিক্রম করে গেছে। এরা ঘরে ঘরে আলো জ্বালতে যেমন পারে, তেমন বন্ধ করার ক্ষমতাও আছে বলে তিনি জানান। হচ্ছে এই 2 সাবস্টেশন, সেটা হচ্ছে আপনার বারিকুল এবং রায়পুর, এই এখানের প্রায় 38টা ছেলে যারা কন্ট্রাকচুয়াল কর্মী, তাদের হাতেই নিয়ন্ত্রণ করছে এই সমস্ত। আমাদের ঘরে আলো জ্বালা থেকে শুরু করে ফ্রিজ চালা, পাখা চালা থেকে শুরু করে সব কিছু তাদের হাতেই নির্ভর করছে 2 ব্লক এলাকার। এরা 4 মাস ধরে বেতন পায়নি, পুজোর বোনাসটা পায়নি, এবং 1 বছর ধরে তাদের পিএফের টাকা জমা হয়নি, এবং টাকা নেওয়া হয়েছে, ইএসআই এর টাকা নেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে কার্ড দেওয়া হয়নি। এরা আমরা দেখেছি, এরা গিয়ে শুধুমাত্র চালটা, বাড়ি থেকে চালটা সংগ্রহ করে নিয়ে এসে চাল ফুটিয়ে শুধু শাক একটু সেদ্ধ করে এরা খাচ্ছে। এদেরও তো সংসার আছে, 1-8 হাজার টাকা মাইনে এদের। আর এদের যদি 4 মাস ধরে যদি অফ করে রাখা হয়, এদের পেট চলবে কী করে? এদের বউ আছে, বাচ্চা আছে, তাদের তো এদের মুখের দিকে তো তাকিয়ে আছে, তাদের চলবে কী করে? আমরা এই জন্যেই এরা সংগঠিত হয়েছে, এরা আমাদের কাছে আবেদন করেছিল, সেই তার পরিপ্রেক্ষিতে আমরা এদেরকে নিয়ে আজ সংগঠিতভাবে আমাদের ডেপুটেশনটা চলছে। ডেপুটেশনে আমরা নির্দিষ্টভাবে এই যে ডেপুটেশনের কাগজ, আমরা ডেপুটেশনের দাবিপত্র রিসিভ করালাম, দাবিপত্র আমরা তুলে দিলাম, এখনও আরও কয়েকটা বিষয় আছে, আলোচনা চলছে।
এর আগে এরা অনেকবার জানিয়েছে, বিভিন্নভাবে জানিয়েছে, মৌখিকভাবে জানিয়েছে, লিখিতভাবেও জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। প্রত্যেকবারেই দু মাস তিন মাস এরকম করে বাদ বাকি থেকে যায়। মাঝে মাঝে ২০০০-৪০০০ টাকা ভরে দেয় অ্যাকাউন্টে, তারপরে এই এটা ক্যাজুয়ালটা, এই ক্যাজুয়ালিটিটা অনেক দিন ধরেই চলছে, প্রায় বছর তিনেক ধরে এটা চলছে। সহ্যের সীমার বাঁধ ভেঙে গেছে। বিষয়টা দেখতে উনি আমাদের কাছে সময় নিলেন, একটা খুব শর্ট টাইমের সময় নিয়েছেন, আমাদের খুব ভালো লাগলো যে একটা শর্ট টাইমের সময় নিয়েছেন, উনি সুরাহা করার সমস্ত রকম আশ্বাসটা দিচ্ছেন। এর পরেও যদি সমস্যার সমাধান না হয়, আমরা এটাকে বৃহত্তর আন্দোলনের দিকে নিয়ে যেতে পারব। বৃহত্তর আন্দোলন বলতে আমরা এদের হাতেই সুইচ আছে গোটাটাকে অন্ধকার করে দেওয়ার। এরা যেমন আলো জ্বালানোর সুইচটা এদের হাতে আছে, তেমনি এই দুটো ব্লককে অন্ধকার করে দেওয়ার সুইচটাও এদের হাতেই আছে। আমরা সেই সব রকম আন্দোলনের দিকে আগামী দিনে আমরা যাব। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।